আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফার্দি মুয়াসাসায় যারা টেকনিক্যাল পেশায় আছেন তাদেরকে অবশ্যই পেশা ভেরিফিকেশন পরীক্ষা দিতে হবে। জানুয়ারি মাসে এক তারিখ থেকে ফার্দি মুয়াসাসাগুলোর জন্য পেশা ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে। এর আগে বড় মুয়াসাসা, মিডিয়াম মুয়াসাসা তাদের জন্য বাধ্যতামূলক হয়েছে। আপনি যদি এক থেকে পাঁচজনের মুয়াসাসা লোক হয়ে থাকেন তাহলে এখনই প্রস্তুতি নিন, কারণ জানুয়ারি মাসের এক তারিখ থেকে আপনার জন্য পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে। আমরা স্ক্রিনে দেখাবো সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনি কি করবেন। খেয়াল রাখবেন, বর্তমানে এই নয়টি পেশাকে বাধ্যতামূলক করেছে। ভবিষ্যতে যেসব টেকনিক্যাল পেশাগুলো আছে সব পেশার জন্যই কিন্তু পরীক্ষা বাধ্যতামূলক হবে। আপাতত তারা নয়টি পেশাই বাধ্যতামূলক করেছে, তারা ধাপে ধাপে পরীক্ষা নিচ্ছে, কারণ একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব না বিদায়, তারা ধাপে ধাপে পরীক্ষা নিচ্ছে। এই নয়টি পেশার পরীক্ষা কমপ্লিট হলে অন্যান্য টেকনিক্যাল পেশায় যারা আছেন তাদের শুরু হবে। তাই আপনি যদি টেকনিক্যাল পেশায় সৌদি আরবে এসে থাকেন, দয়া করে আপনি যেই পেশায় এসেছেন সেই পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। এখন পর্যন্ত পরীক্ষার বিকল্প কোনো পথ আমরা খুঁজে পাইনি, আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় দিতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি জানুয়ারির এক তারিখ থেকে কী নিয়মে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রিয় দর্শক, বর্তমানে নয়টি পেশার পরীক্ষা চলছে। এই নয়টি পেশা মুয়াসাসা বাক করে করে এই নয়টি পেশার পরীক্ষা বর্তমানে হচ্ছে, অনেকেই পরীক্ষা দিয়েছেন। এখানে হয়তো অনেকেই আছেন যারা পরীক্ষা দিয়েছেন। জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হবে ফার্দি মুয়াসাসা, ছোট মুয়াসাসা। একজন থেকে পাঁচজন যেসব মুয়াসাসায় লোক আছে তাদের যদি এই নয়টি পেশার লোক থাকে তাহলে তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখানে দেখুন, প্রথমেই আছে পেন্টিং, হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, কার বডি রিপেয়ার, শাটারিং কার্পেন্টার, প্লাম্বিং, অটোমেটিভ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, অটোমেটিভ মেকানিক্স। এই নয়টি পেশার জন্য বর্তমানে পরীক্ষা বাধ্যতামূলক। আপনারা চাইলে এই নয়টি পেশা সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। আমরা এর আগেও এই বিষয়ে ভিডিও আপলোড করেছি, ভিডিও নিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমরা সবগুলো পেশা বাংলাতে উল্লেখ করে দিয়েছি, সেখান থেকে আপনি ধারণা নিতে পারবেন। আপনি প্রথমে যেটি করবেন, sbp.qr.sa এই লিঙ্কে প্রবেশ করে আপনার ক্যাটাগরিগুলো চেক করে নেবেন। যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন, আপনার যদি ফার্দি মুয়াসাসা হয়ে থাকে তাহলে আপনার পরীক্ষা শুরু হচ্ছে 14 দিন পর জানুয়ারি মাসের এক তারিখ থেকে। এখানে দেখুন চেক, চেকের মধ্যে ক্লিক করলে আপনি এলিজিবিলিটি অফ ওয়ার্কার, এখানে ক্লিক করে আপনি আপনার ইকামা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছেন কিনা। ওকে, এটি আপনি এক তারিখের পরে চেক করবেন। আর যারা বড় মুয়াসাসা লোক আছেন যাদের এই পেশা, তারা অলরেডি জানেন যে তাদের জন্য পরীক্ষা বাধ্যতামূলক হয়েছে অনেক আগেই। দেখাবো কার জন্য কখন হয়েছে। এরপরে চেকের মধ্যে ক্লিক করলে এলিজিবিলিটি অফ কোম্পানি, আপনি যে কোম্পানিতে আছেন আপনার কোম্পানি এলিজিবিলিটি হয়েছে কিনা সেটা এখান থেকে চেক করতে পারবেন। ওকে, রেজিস্টার নাওতে গিয়ে আপনার কফিল প্রথমে রেজিস্টার করে নিবে। এখানে দেখুন রেজিস্টার এ টেস্ট সেন্টার, আপনার কপিল এখান থেকে টেস্ট সেন্টারটা রেজিস্ট্রেশন করতে পারবে। কোন টেস্ট সেন্টার থেকে আপনাকে পরীক্ষা দেওয়া হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। রেজিস্টার অ্যাজ কোম্পানি, কোম্পানি তার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। ওকে, এরপরে আছে দেখুন নলেজ সেন্টার, আপনি নলেজ সেন্টারে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, ক্যাটাগরিজ অ্যান্ড অকুপেশন, এখানে যদি আপনি ক্লিক করেন তো ও পেশাগুলো শো করবে। ওকে, আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কোন কোন মুয়াসাসাগুলো কবে থেকে কখন থেকে পরীক্ষার জন্য বাধ্যতামূলক হয়েছে বা হচ্ছে সেটি দেখাবে। এখানে দেখুন অলরেডি বড় মুয়াসাসা 3000 এবং তার বেশি যেসব মুয়াসাসাতে কর্মী আছে তাদের পরীক্ষা কিন্তু 2021 সালের 7 মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। 2021 সালের 7 মাসের 1 তারিখ থেকেই প্রাথমিক অবস্থায় পরীক্ষা শুরু হয়েছিল। এরপরে আছে লার্জ, 500 থেকে 2999 পর্যন্ত যাদের কর্মী আছে তাদের পরীক্ষা শুরু হয়েছে 2021 সালের 9 মাসের 1 তারিখ থেকে। আর মিডিয়াম, 50 জন থেকে 499 জন যাদের কর্মী তাদের পরীক্ষা শুরু হয়েছে 2021 সালের 10 মাসের 1 তারিখে। স্মল ক্লাস এ, 6 জন থেকে 49 জন যেসব মুয়াসাসা বা কোম্পানিতে লোক আছে তাদের পরীক্ষা শুরু হয়েছে 2021 সালের 11 মাসের 1 তারিখে, নভেম্বরের 1 তারিখ থেকে। আর স্মল ক্লাস বি, 1 জন থেকে 5 জন, আমরা যেটিকে বলি ফার্দি মুয়াসাসা, ফার্দি মুয়াসাসার পরীক্ষা শুরু হবে
এখানে, এটা আপনার জন্য আপনি যদি ফার্দি মহাশাশা লোক হয়ে থাকেন। 2022 সালের এক মাসের এক তারিখ, ওকে। এখানে সবগুলো তারা কোন তারিখ থেকে শুরু হবে সে তারিখগুলো উল্লেখ করে দিয়েছে এবং কোন তারিখ থেকে শুরু হয়েছে সেটিও উল্লেখ করে দিয়েছে এবং কোম্পানির সাইজটিও উল্লেখ করে দিয়েছে। এখানে আরও একটা জিনিস আপনি চেক করে নেবেন, আপনি এখান থেকে চেক করে নেবেন, আপনার এলিজিবিলিটি ওয়ার্কারের মধ্যে ক্লিক করে ইকামা নাম্বার দিবেন। এখানে এখানে ইকামা সিলেক্ট করে নিয়ে ইকামা নাম্বারটা দিয়ে আপনি, আমরা উদাহরণস্বরূপ একটা ইকামা নাম্বার দিয়ে দেখাচ্ছি, দেখুন অনার অফ ইকামা নাম্বার এত, লেবার ডিড নট পাস দ্য এক্সাম ইন অকুপেশন, বা এই কর্মী আর পরীক্ষা পাস করেনি। আমি আরেকটা ইকামা নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি যখন এলিজিবল হবেন তখনই কিন্তু শো করবে, এই ইকামা নাম্বারের লোকটাকে এখনও এলিজিবল করেনি, ইনি কিন্তু এখনও এলিজিবল হয়নি, তার মানে ওনার পরীক্ষা হয়তো ভবিষ্যতে হবে কিংবা ওনার পেশাটি টেকনিক্যাল পেশার মধ্যে পড়েনি। আপনারা যারা আছেন তারা এখান থেকে চেক করে নেবেন, যদি লাল দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনাকে অনেক আগেই পরীক্ষার জন্য বাধ্যতামূলক করেছে, আপনি পরীক্ষা দেননি, তার জন্য আপনার লাল দেখাচ্ছে। এর মানে এই নয় যে আপনি পরীক্ষা দিতে পারবেন না, অবশ্যই দিতে পারবেন, আপনার কফিল তার সিস্টেম থেকে পেমেন্ট করে আপনার পরীক্ষার জন্য সমস্ত কিছু রেজিস্ট্রেশন করে নিতে পারবে। পেমেন্ট অপশনটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার্থে। এখানে দেখুন আপনারা চাইলে ইউজার গাইডলাইন্সগুলো ডাউনলোড করে নিতে পারেন, টেস্ট সেন্টারের রিপোর্টগুলো দেখে নিতে পারেন এখান থেকে। এরপরে আপনার ইউজার গাইড অফ কোম্পানিজ, কোম্পানির জন্য যে গাইড করা আছে সেটিও এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যেটি করবেন ডিসকভারের মধ্যে ক্লিক করবেন, ডিসকভারের মধ্যে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং আপনার গাইডলাইনগুলো আপনাকে এখানে দেখাবে। যেটি করতে হবে প্রথমে আপনার কোম্পানিকে, আপনি কোনো কিছুই করতে পারবেন না এখানে, আপনার হাতে কোনো অপশন নেই। ইউজার জার্নি সাইন ইন, ওকে, এখান থেকে সাইন ইন করবে। এরপরে পে প্যাকেজ, আপনার কপিলকে প্যাকেজ পে করতে হবে, ৪৫০ রিয়াল পর্যন্ত লাগে, ওকে। এরপরে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আপনার কপিলকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এরপর দেখুন ডু টেস্ট, এখানে দেখুন টেস্ট দেওয়ার জন্য এই যে তারা জিআইপিতে দেখিয়ে দিচ্ছে, আপনার মৌখিক এবং আপনাকে প্র্যাকটিক্যালি দুইভাবেই পরীক্ষা দিতে হবে, ওকে। এখানে এটা হলো প্র্যাকটিক্যালি, এটা হলো মৌখিক, আপনাকে দুইভাবে। এরপরে আপনার রেজাল্ট, আপনার রেজাল্টটা আপনি ওইখান থেকে চেক করতে পারবেন, আপনি যদি পাস হন তো আপনাকে দেখিয়ে দিবে যে আপনি পাস হয়েছেন, ওকে। তো এমনটাই, আপনি যেটি করবেন এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেবেন আপনি যদি ছোট মহাশাশা লোক হয়ে থাকেন, কারণ আপনাদের জন্য শুরু হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার বিকল্প এখন পর্যন্ত কোনো কিছু আছে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আছে সেটি হলো প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে সাধারণ লেবার যারা আছে তাদেরকে পরীক্ষা দিতে হবে কিনা, দেখুন আপনি টেকনিক্যাল পেশাতে নেই, টেকনিক্যাল পেশায় যারা আছে তাদেরকেই পরীক্ষা দিতে হবে। প্রাথমিক অবস্থায় 9টি পেশাকে বাধ্যতামূলক করেছে, পরবর্তীতে অন্যান্য পেশাগুলোকে যুক্ত করবে। আপনি যেহেতু টেকনিক্যাল পেশায় নাই তাই আপনি নিশ্চিন্তে থাকুন, ইনশাল্লাহ আপনার জন্য পরীক্ষা বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে যদি কোনো আইন আসে সেটি অন্য কথা, এখন পর্যন্ত টেকনিক্যাল পেশা ছাড়া অন্যান্য পেশাগুলোর জন্য পরীক্ষা দিতে হবে কিনা সে বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি। ধন্যবাদ, ভালো থাকবেন।